এবার আমরা বেনারস ভ্রমণ নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে বেরিয়ে এলাম। আমরা শালিমার থেকে গোরক্ষপুর এক্সপ্রেস ধরে রাত্রি 8:05 রওনা দিলাম। পরের দিন সকাল 11:30 বেনারস পৌঁছানোর আগে দেখতে পাচ্ছেন কাশী ধাম, এটা ক্রস করলেই বেনারসে আমরা পৌঁছব। অটো করে আধ ঘন্টা লাগে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মঠ পৌঁছতে। এই বিবেকানন্দ মঠ শিবালাঘাটের কাছে। এই আমাদের মঠে আগে থেকে বুকিং করা হয়েছিল। এটা হচ্ছে বিবেকানন্দ মঠের সামনের মেন গেট। এই মেন গেটটা দেখতে পাচ্ছেন, আমরা এবার ভিতরে প্রবেশ করব। এই বিবেকানন্দ মঠটি স্বামী নিত্যানন্দ মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। ইনি হচ্ছেন শুক্লা মাতাজি। এই শুক্লা মাতাজি হচ্ছে অধ্যক্ষ বেনারসের রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ। এই মঠটির দায়িত্বভার মাতাজিদের হাতেই আছে। এখন দেখছি মন্দির আছে, সামনে ঠাকুরের ছবি, ভেতরে এই মাতাজি দেখতে পাচ্ছেন, নিচে ঠাকুর ঘর, রান্নাঘর, খাবার ঘর সব আছে, আর ওপরে দেখতে পাচ্ছেন গেস্ট হাউস, যারা গেস্টরা আসে তারা উপরে থাকে। এই ঠাকুর মন্দির। এখন দুই মাতাজিরা পুজোর আয়োজন করছে। এই হলো ঠাকুর মন্দির। এই ঠাকুর মন্দিরে এখন পুজোর আয়োজন করছে। যাবলি হন তাতে রাজি, আমি সাধে কি রাম কৃষ্ণ পূজি, আমি সাধে কি রাম কৃষ্ণ পূজি, আমি সাধে কি রাম কৃষ্ণ পূজি, শ্রীজি আমার অকুল। ওই কালিকানন্দের শিষ্য ছিলেন উনি। হ্যাঁ, উনি ছিলেন তখন, এইটা উনি কালিকানন্দের নামে, মানে গুরুর নামে প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে উনি চলে যাওয়ার আগে সদানন্দ মহারাজ উত্তর কাশীর থেকে এসেছিলেন, এখানেই থাকতেন, কাশিতে থাকতেন। যাই হোক, ওনার সঙ্গে পরিচিত হয় এবং উনিও ওনাকে বসিয়ে চলে গেছেন। উনি আবার বিরজানন্দের শিষ্য, আমাদের মহারাজের মহারাজও আবার বিরজানন্দের সন্ন্যাস শিষ্য। হ্যাঁ, সন্ন্যাস দীক্ষিত, তার জন্য ওনার সঙ্গে পরিচিতি এসেছেন। তারপরে ওনার মহারাজকে, মানে গুরু ভাই, সেই জন্য এটা মহারাজকে দান করে গেছেন। হ্যাঁ, তবে থেকে এইটা বিবেকানন্দ মঠ নিয়েছেন উনি, উনি দেহ রাখার পরে। যতদিন উনি দেহেতে ছিলেন তখন ততদিন উনি দেখাশোনা করেছেন। মহারাজ পার পরে এসে এই মন্দিরটা করেছেন। মন্দিরটা আগে এখানে ছিল, সেই মন্দিরটা আলাদা করে করলেন। আর বিবেকানন্দ সে মঠ এটা টেক ওভার করলেন। আপনি কোন সালে এসেছেন? আমি তো 2000 এসেছি। 2000 তখন থেকেই, 2000 থেকে রয়েছি, বাবা বিশ্বনাথ রেখেছেন। এই ছেলে আপনার কথা বলে খুব আনন্দ পেয়েছি। ঠিক আছে, এখানে মাতাজিরা নিজেরা রান্না করে পরিবেশন করে আমাদেরকে খাবার দেয়, এবং এই খাবার ভীষণ সুস্বাদু। এখানে চার বেলারই খাবার ব্যবস্থা আছে। বিশ্বজননী সেজে ভিখারিণী জগতে
ধরিতে এলে মায়াবার বিশ্বজন।